ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সিটি টেস্ট, সিটি এই কাকে বলে এবং সিটি টেস্ট নিয়ে আলোচনা করব। সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, অর্থাৎ কারেন্ট মেজারমেন্ট করার জন্য যে ডিভাইস ইউজ করা হয় সেটা হচ্ছে সিটি। তো সিটি হচ্ছে আমার আর সিটির এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সিটি, তিনটা ফেজের জন্য তিনটা সিটি ইউজ করা হয়েছে। তো এখানে এই সিটির মধ্যে দিয়ে আমার কারেন্ট ফলো হবে এবং এটা সেকেন্ডারিতে মেজার করলে এটার আউটপুটটা পাবো, হ্যাঁ, মেজারমেন্টটা পাবো। এটা হচ্ছে সিটিটা মূলত কীভাবে কাজ করে। সিটিটা মূলত এখানে রেশিও থাকে, যেমন আমার 150 যদি অ্যাম্পিয়ার যদি কারেন্টের মধ্যে দিয়ে ফলো করে, এটার মধ্যে ফ্লো করে কারেন্ট, তাহলে আমার আউটপুটে 1 অ্যাম্পিয়ার শো করবে। ঠিক সেম 50 হতে পারে, 200 হতে পারে, 500 হতে পারে, আমার যত অ্যাম্পিয়ার এটা সিটির ক্লাসের অনুযায়ী সিটির প্রকারের উপরে ডিপেন্ড করে, ডিজাইনের উপর, যে ডিজাইন করবে বা কত অ্যাম্পিয়ারের মধ্যে যাবে সে ডিজাইন করবে। তো এইখানে যেটা ইউজ করা হয়েছে, দেখেন এইখানে সিটির দুটা কয়েল আছে, একটা হচ্ছে প্রোটেকশন কয়েল, একটা হচ্ছে মিটারিং কয়েল। প্রোটেকশন কয়েলটা হচ্ছে আমার সিটিকে প্রোটেকশনের সাথে আমার এটা ইক থাকবে যে আমার যদি অ্যাম্পিয়ার বেশি যায় রিলের সাথে কানেক্ট থাকবে, যে আমি বেশি গেলে এটা আমার এটা ট্রিপ করে দিবে। প্লাস মিটারিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এটা মেজারমেন্ট করার জন্য ও আমার এই সিটিটা ব্যবহৃত, এই কয়েলটা ব্যবহৃত হয়। এই সিটির উপরে যে ওয়্যারগুলো দেখা যাচ্ছে লাল হলুদ ব্লু কালারে, এটা হচ্ছে আমার সিটির সেকেন্ডারি টার্মিনালগুলোর কানেকশানগুলো। এই কানেকশানগুলো আমার প্যানেলের এর ফ্রন্ট সাইডে চলে গেছে, হ্যাঁ, এখান থেকে আমার ফ্রন্ট সাইডে চলে গেছে। আর যেহেতু আমার প্রত্যেকটার মধ্যে দুইটা করে কয়েল, সো এই দুইটা কয়েলের জন্য, হ্যাঁ, প্রত্যেকটি কয়েলের দুটো করে টার্মিনাল, এই টার্মিনালের সাথে এই কানেক্ট হয়ে এই ওয়্যারের মাধ্যমে আমার প্যানেলের ফ্রন্ট সাইডে চলে গিয়েছে। সেখান থেকে আমার রিলের সাথে কানেকশন করা আছে, আমি যাতে মেজারমেন্ট করতে পারি বা দেখতে পারি কত অ্যাম্পিয়ার যাচ্ছে এবং পোটেশনের জন্য ইউজ করতে পারি। এটা আমার 150 অ্যাম্পিয়ার যখন আমার এর মধ্যে দিয়ে যাবে তখন আমার আউটপুটে 1 অ্যাম্পিয়ার দেখাবে। এবং এর মধ্যে দুইটা কয়েল আছে, কোর 1, কোর 2, হ্যাঁ। এবং যেটা হচ্ছে যে আমার 5P20, দেখেন কোর 1 হচ্ছে 10 ভোল্ট এসি এবং 5P ক্লাস হচ্ছে 5 ভোল্ট সিএল ক্লাস হচ্ছে 5P20 ক্লাস, হ্যাঁ, কোন ক্লাস মানে এটা অ্যাকুরেসি ক্লাসটা। ঠিক আছে, কোর 2টাও সেম আছে 1.0, এটাও আমার ক্লাস। এবং সো দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার কত ভোল্ট কী কী আছে এখানে সব আমরা দেখতে পারবো। তো এইভাবে একটি প্রত্যেকটা সিটির মধ্যে এভাবে উল্লেখ থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি নিচের কানেকশনটা, নিচে কীভাবে আমার বাসবার থেকে, তো আমার সিটির মধ্যে দিয়ে যে টার্মিনালটা নিচে আসছে এবং নিচে থেকে আমার কানেক্ট করা আছে হলো আমার রাইট সাইডে যেটা, সেটা হচ্ছে আমার আর ইনসুলেটরের ভিতর দিয়ে আমার সার্কিট ব্রেকারের সাথে কানেক্ট হচ্ছে। তো সার্কিট ব্রেকারের পয়েন্ট রাইট সাইডে যেটা সেটা, আর নিচে যেটা আপনার লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ক্যাবল এসে কানেক্টেড হবে এখানে ক্যাবল এসে কানেক্টেড হবে, আর রাইট সাইডে আমার সার্কিট ব্রেকারের সাথে সংযুক্ত আছে। এখন আসুন আমরা কীভাবে টেস্ট করব। এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার আর প্রাইমারি ইঞ্জেকশন কিট আচ্ছা, এখান থেকে এটা এই ডিভাইসের মাধ্যমে আমি সার্কিট ব্রেকারের মধ্যে কারেন্ট ইনজেক্ট করব এবং আউটপুটে কারেন্ট মেজার করে আমরা চেক করব কী পরিমাণ রেশিও অনুযায়ী আমার কারেন্টটা ঠিক আছে কি না, এটাই আমরা মেজার করব। সামনে যেটা দেখা যাচ্ছে যে একবার আমি এটা ভেরিয়ার সামনে যেটা আছে এই আপনার হুইলের মতো যেটা, এটা ঘুরিয়ে আমরা এই ভোল্টেজ ইনজেক্ট করব এবং এই ভোল্টেজটাকে কারেন্টে ডিভাইডেড করে আমার সামনের যেটা আছে এটা আমার কারেন্ট ইনজেক্ট করবে। এই কারেন্ট ইনজেক্ট করে এই কারেন্টটা আমরা সিটিতে প্রবেশ করব। কীভাবে আমরা এখানে দেখা অ্যামিটার একটা ক্লিপ অন মিটার দিয়ে আমরা মেজার করে দেখতেছি কী পরিমাণ কারেন্ট আমি সিটিতে ইনজেক্ট করা হচ্ছে, সেটা মেজার করার জন্য আমার এখানে ক্লিপ অন মিটার দিয়ে আমি দেখতে পাচ্ছি এবং আউটপুটে মেজার। যেহেতু এটা আমার প্যানেলের সামনের সাইড প্যানেল, যেখান থেকে আমার সেকেন্ডারি থেকে আমার ক্যাবল এসে এই টার্মিনালে কানেক্ট হয়েছে, রিলের সাথে সংযুক্ত হয়েছে। তো এখানে আমি প্রায় আমার সিটিতে আমি কারেন্ট দিচ্ছি
এবং সেকেন্ডারি থেকে আমি এখানে মেজার করতেছি। মেজার করতেছি এখানে আমার কত অ্যাম্পিয়ার অ্যাজ রেশিও অনুযায়ী কত আছে। যেমন এখানে আমি 150 অ্যাম্পিয়ার বাই 1, দ্যাট মিন আমি এখানে 37 এন দিব ফার্স্টে, এরপরে 75 দিব, হ্যাঁ এই তিন ধাপে ধাপে লাস্টে আমি 150 দিব, চার ভাগে ডিভাইডেড করে দিব। তো দেওয়ার পর আউটপুট রেজাল্টটা আমি সেকেন্ডারি থেকে আমি এভাবে ক্লিপন মিটার দিয়ে চেক করে দেখতে পারি আমার অ্যাজ রেশিও অনুযায়ী আমার আর যেই ভোল্টেজ আমি ইঞ্জেক্ট করতেছি সেই ভোল্টেজ অনুযায়ী আমার সেকেন্ডারিতে যেটা হওয়ার কথা সেই এই অ্যাম্পিয়ার আমি পাচ্ছি কি না। যদি পেয়ে থাকি তাহলে আমার এটার এবং এটা যেটা ইরোর আছে সেটা আমার ক্লাসের মধ্যে পড়তেছে কি না। ক্লাস হচ্ছে অ্যাকুরেসি ক্লাস, এটা আমার ইরোর কত পার্সেন্ট ইরোর আমার এক্সপেক্টেবল সেটা আমার ক্লাসের উপরে ডিপেন্ড করবে। আমার ক্লাস দেখলে আমি বুঝতে পারবো যে এটা আমার কত পার্সেন্ট ইরোর আমার এক্সেপ্টেবল, সেটার মধ্যে ইরোরটা থাকলে আমার সিটি। এখন আসুন আমরা এটার পোলারিটি চেক করবো কীভাবে। এটা গ্যালভানোমিটার দিয়ে আমরা পোলারিটি চেক করবো। আমার এখানে মাঝে যে কালারটা দেখছেন এটা যদি আমার রাইট সাইডে যায় পজিটিভে যায় তাহলে আমার পোলারিটি ঠিক আছে, আর এটা যদি লেফটে যায় তাহলে আমার পোলারিটি উল্টা আছে। সো আমরা গ্যালভানোমিটার দিয়ে আমরা পোলারিটি চেক করবো ও পোলারিটি চেক করতে পারি। এখন আসে আমার এটার মেগার দিয়ে কী হয়, মেগার দিয়ে হাই আর চেক করব। আমার যেহেতু এখানে ভিতরে দুইটা কয়েল আছে, কয়েল ওয়ান কয়েল টু, কয়েল ওয়ানের সাথে কয়েল টু শর্ট আছে কি না, কয়েলের সাথে আমার বডিতে শর্ট আছে কি না, এগুলো আমি ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল বাই সিঙ্গেল চেক করব। তাহলে এ আমার আর এটা হচ্ছে এই হলো আমার টেস্টিং। তো হ্যাঁ, তো আমরা বুঝলাম যে কী কী টেস্ট আছে। একটি সিটি রেশিও টেস্ট আছে, হাই আর টেস্ট আছে, একটা WR নিতে হয়, কয়েলের রেজিস্ট্যান্সটা চেক করতে হয় মাল্টিমিটার দিয়ে, এবং আপনার আর পোলারিটি চেক করতে হয়। তো এই এই কয়েকটি চেক আছে। তো তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাইকে আমি চেষ্টা করছি বুঝাইতে কীভাবে কাজ করতে হয় এবং সিটি কীভাবে কাজ করে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার।